ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালয়েশিয়া থেকে ভাই আপনি জানতে চেয়েছেন যে আমরা কিভাবে তওবা করব বা কিভাবে তওবা করলে আমাদের তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুলিয়াত হবে, এটা আমরা কি দিয়ে বুঝবো বিষয়টা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করেছেন বা মনের আনন্দটা কিভাবে আমরা মানে বুঝতে পারবো আর কি, যে আমার তওবা কবুল হয়েছে। সম্মানিত দিনী মুসলিম ভাই, একটা বিষয় যে মানুষ যখন কোনো পাপ কাজ করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি সে ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুযায়ী আল্লাহ ওই বান্দাকেই বেশি ভালোবাসেন। তো একটা বিষয় যে আমি আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে আমার বান্দাগণ যারা পাপ করেছ তারা আমার কাছে তওবা করো, উত্তম তওবা, তাওবাতান নাসুহা, তওবাটা হতে হবে উত্তম তওবা। তো উত্তম তওবা কিভাবে করবেন একটা বিষয় যে আমি আপনি পাপ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাকে আপনাকে ক্ষমা নিতে হবে, সেটা হলো যে আমার আপনার দোয়া, আমি আপনি যে তওবা করলাম, এই যে দোয়া করলাম, এটা কিভাবে কবুল হবে বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। যে দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় একটি বিষয় হচ্ছে আল্লাহর কাছে বিনয় সহকারে কাকুতি মিনতি করে দোয়া করতে হবে। যদি চোখের পানি ফেলে দিয়ে বান্দা আল্লাহর কাছে কিছু চাই, আল্লাহ তাআলা অবশ্যই তাকে দিয়ে কিছু অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বা তার দিকে মনোযোগ দিবেন। আমরা দেখি কোনো সন্তান যখন মায়ের কাছে কান্না করে, মা দৌড়েই সে তাকে কোলে নেয়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের চেয়েও বেশি বেশি বান্দাকে ভালোবেসে থাকেন। সম্মানিত ভাই, কাঁদতে কাঁদতে প্রয়োজনে মাটিতে লুটিয়ে পড়তে হবে, এরকম একটা আয়াত আল্লাহ বলছেন, ওয়ায়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়ায়াজদুহুম খুশুআ, আর তারা কাঁদতে কাঁদতে ভূমিতে লুটিয়ে পড়ে এবং তাদের বিনয় বৃদ্ধি করে। সূরা বনী ইসরাঈল 109 নম্বর আয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বিষয় দ্বারা বোঝাইতে চাচ্ছেন যে আমাকে আপনাকে এমনভাবে কাঁদতে হবে যে কাঁদতে কাঁদতে আমি আপনি যেন মাটিতে লুটে পড়ি বা আমার আপনার অস্ত্র জল চোখ থেকে বেয়ে পড়ে, এরকম ধরনের বিষয়ে খেয়াল রাখতে হবে। আর দোয়া কবুলের সবচাইতে উপযুক্ত সময় হলো রাতের শেষ ভাগ। আল্লাহ তাআলা বলেন যে الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين للأسحار, তারা ধৈর্যশীল, সত্যবাদী, আনুগত্যশীল, আল্লাহর পথে দানকারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। সূরা আলে ইমরান 117 নম্বর আয়া। আসলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রে দুই তৃতীয়াংশের পর প্রথম আকাশে নেমে আসেন এবং বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, কে আমার নিকট চাইবে আমি তাকে দান করব, কে আমার নিকট ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। মর্মে হাদিস রয়েছে, মুহাম্মদ মালিকের হাদিস সহিহ বুখারি 1145 নম্বর হাদিস, সহিহ মুসলিমের হাদিস রয়েছে এটা। সম্মানিত দিনী মুসলিম ভাই, তাহলে আমাকে আপনাকে তওবা করতে হলে রাত্রের শেষ ভাগের দিকে তওবা করতে হবে। আবু উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোন সময় সবচেয়ে বেশি দোয়া কবুল করা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন শেষ রাতের ফজর সালাতের ফরজ সালাতের পর, মানে ইশার সালাতের পরে শেষ রাতের দিকে। সম্মানিত দীনী মুসলিম ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে নিকটবর্তী হওয়া যায় আল্লাহ রাসূলের কথা অনুযায়ী যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, ফাকতির দোয়া, বান্দা সিজদা অবস্থায় তার প্রতিপালকের সবচেয়ে বেশি নিকটবর্তী হয়, অতএব তোমরা সজদায় বেশি বেশি দোয়া করবে। সেই মুসলিমের হাদিস রয়েছে 1111 নম্বর হাদিস। তো সম্মানিত দীনী মুসলিম ভাই, আমি আপনি তওবা করবো আল্লাহ সুবহানাহু তাআলার কাছে খাস দিলে, খাস নিয়াতে, আমি আপনি তখনই বুঝতে পারবো যে আমার তওবা, আপনার তওবা, আমার আপনার তওবা কবুল হয়েছে। যে আমরা পাপের জন্য তওবা করেছি সেই পাপের দিকে আমাদের মোটে আকৃষ্ট নয়, সে ঘৃণা,
ঘৃণা আসতেছে, তখন বুঝতে হবে যে আমার আপনার তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। আর তওবা করলাম ঠিক, কিন্তু ওই পাপের দিকে আমার আপনার মন এখনও বেয়ে বেয়ে যায়, তাহলে বুঝতে হবে আমার আপনার তওবা কিন্তু এখনও কবুল হয় নাই। আর যখন দেখবেন যে আমি আপনি তওবা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, তখন দেখবেন যে আমার আপনার ওই পাপের প্রতি ঘৃণা চলে আসবে, এমনকি ওই পাপ থেকে 100 গজ দূরে থাকতে মন চাইবে। জি, এইভাবে করুন, এইভাবে বুঝতে হবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।